দীর্ঘ এগারো দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল ময়নাগুড়ির জোরপাটকির নির্যাতিতা নাবালিকার। দীর্ঘ এগারো দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যু মুখে ঢলে পড়ল ময়নাগুড়ি ব্লকের জোরপাটকি এলাকার চোদ্দ বছরের স্কুল ছাত্রী ওই নাবালিকা। না, এই ঘটনা উত্তরপ্রদেশের নয়, এই ঘটনা দক্ষিণবঙ্গের নয়, এই ঘটনা ময়নাগুড়ির। দীর্ঘ এগারো দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল নির্যাতিতা ওই নাবালিকার। ওই নাবালিকা স্কুল ছাত্রী, তবে শেষ নিঃশ্বাস অবশেষে ত্যাগ। পুলিশের ভরসা নেই, মেয়ের মৃত্যুর কারণ অনুসন্ধান করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন মৃতার পিতা। উল্লেখ্য, চলতি মাসের চোদ্দ তারিখ ময়নাগুড়ি ব্লকের জোরপাটকি এলাকায় চোদ্দ বছরের নাবালিকা স্কুল ছাত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ৬৫% অগ্নিদগ্ধ অবস্থায় নাবালিকাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু কেন সে গায়ে আগুন দিল জানেন? পরিবারের অভিযোগ, ফেব্রুয়ারি মাসে নাবালিকাকে এক যুবক লতাহানি করে বলে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই নাবালিকার বাবা। ঘটনায় অভিযুক্ত অজয় রায় আগাম জামিন নেয়, এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত অজয়। বুধবার দুজন অপরিচিত যুবক ওই নাবালিকার বাড়িতে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর ওই নাবালিকার পরিবারের তরফে অজয় এবং বিজয় নামে দুজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পরিবারের আরো অভিযোগ, শ্লীলতাহানি এবং হুমকির ঘটনায় মানসিকভাবে একেবারে ভেঙে পড়ার পাশাপাশি ভীত হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা ওই ছাত্রী। আর পরিণত স্বরূপ ৬৫% পুড়ে ছাই হয়ে যায় তার শরীরে। এতদিন যন্ত্রণায় ছটফট করতে করতে বেঁচে থাকার জন্য তীব্র লড়াই চালিয়েও শেষ রক্ষা হলো না নাবালিকা ওই স্কুল ছাত্রীর। সোমবার ভোরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকস্তব্ধ পিতা। পুলিশের উপর আর ভরসা রাখতে পারছেন না তিনি। তার অভিযোগ, সঠিক সময় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করা সহ সঠিক ব্যবস্থা গ্রহণ করলে এরকম নির্মম পরিণতি হয়তো হতো না। কি জানাচ্ছেন মৃতের বাবা শুনুন। দেখ, চিকিৎসা পুরাদমে চলছিল, ডাক্তারের কোনো ঘাটতি নেই, ঠিক পেশেন্ট ভালো হয়ে গেছিল। কালকে পেশেন্ট দিনের বেলায় খাওয়া দাওয়া করছে, উঠছে, একাই উঠছে, বসছে, একদম ভালো সুস্থ। তারপরে সন্ধ্যার দিকে পেশেন্ট নাকি বলে ছটফট করছিল, আমি একটু স্নানে গেছিলাম, আমার বউ আমাকে ফোন করলো যে এরকম পেশেন্ট একটু ছটফট করতেছে, একটু আসো। আমি বললাম যে তুমি ওখানে সিস্টারকে বলো, ডাক্তার তো এখন নেই, সিস্টার ডাক্তারকে ফোন করবে, দেখে তারপর ডাক্তার সাজেশন দেবে। আমার বউ সিস্টারের কাছে গেছে, সিস্টার বলে নাকি বলছে যে যখন ডাক্তার একটু পরে ডাক্তার আসবে, ডাক্তারকে বলবা। উনি আবার ফোন করে দিল ডাক্তারকে। তারপরে তো কিছুক্ষণ পরে ডাক্তার নাকি আসছিল, আসার পরে এখন সিস্টার যেহেতু কথা শুনে না, আমি এখন কোথায় যাবো, যাই হোক আমি চলে গেলাম স্থানে। তারপরে ডাক্তার আসছে, আসে আসার পরে দেখছে, দেখার পরে আমার বউ যা বলার ডাক্তারকে বলছে, বলার পরে যাই হোক ডাক্তার কী সাজেশন দিচ্ছে, দেওয়ার পরে আজকে ভোর ৫টার দিকে আমার বউ বললো যে পুরা ছটফট করতেছে। তারপরে আমি বলতে ঠিক আছে আমি আসতেছি, আবার এক মিনিট পরে আমার বউ ফোন করলো যে নাই মারা গেছে। এখন আমি চাইছি আমি লাস্টটাকে আমি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার, পুরা পুরা তদন্ত হোক, সিবিআই তদন্ত আমি এটাই চাচ্ছি। আমি দাবি সিবিআইকে দাবি করছি যে এটা আমি সঠিক বিচার চাচ্ছি, সঠিক তদন্ত চাচ্ছি আমি, এটুকুই আমার। পুলিশের উপর আমার কোনো ভরসা নেই, পুলিশ আমি প্রথমে যখন কেস করছি পুলিশ চা পান খেয়েই আসামি ভাইকে ওঠাইছিল, দুবারই ছেড়ে দিয়েছে, আমার পুলিশের উপর কোনো রকম ভরসা নেই। আমি এর আগেও বলছি জলপাইগুড়িতে আমি আসছিলাম মহিলা থানায় কেসটা দায়ের করার জন্য, মহিলা থানা বলছিল যে যেহেতু ছেলেটা ময়নাগুড়ি এলাকার, মেয়েটা ময়নাগুড়ি এলাকার, তা ময়নাগুড়ি কেস ময়নাগুড়িতে দায়ের করো। আমি এখানেও বলেছি যে না, ময়নাগুড়িতে কেসটা ভালো হবে না, কারণ ওখানে সব রাজনীতি খেল চলছে, নেতা খেতাদের ইয়ে চলছে, আমরা যেহেতু গরিব মানুষ ওখানে কেসটা ভালো হবে না। তা বলছিল না হবে, তারপরে এখন কী করবো, এখন এরাও ওরাও যখন পাঠাই দিল আমাদেরকে, আমরা চলে গেলাম ময়নাগুড়িতে করলাম, ওই সেই তাই হইলো, চা পান খেয়েই বাস আসামিকে উঠাইলো না, এই তো পরিস্থিতি। হ্যাঁ, ওরা তৃণমূল করে,
মানে ছেলেটা যে যে ছেলেটা ধর্ষণ করা করতেছিল ওই ছেলেটার ভাই সুপারভাইজার তৃণমূলের সুপারভাইজার। হ্যাঁ আমি সিবিআই, আমি সঠিক বিচার চাচ্ছি আমার পুলিশের উপর। ঠিকই দেখছেন আর ঠিকই শুনছেন, এই ঘটনা উত্তরপ্রদেশের নয়, এই ঘটনা হাথরাসের নয়, এই ঘটনা উত্তরবঙ্গের। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। ট্যাগের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60-80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। তাই হয়তো বিভিন্ন প্রথম সারির রাজ্যের পত্রপত্রিকায় খবরের শিরোনামে আসেনি এই খবর, আর এই ঘটনা নিয়ে তাই এখনো হয়তো রাজ্যের শাসক দলের মন্তব্য তাই পাওয়া যায়নি। মৃতের বাবা কি জানালেন শুনলেন আপনারা, স্পষ্ট তিনি উল্লেখ করলেন যে ময়নাগুড়িতে রাজনীতির খেল, তাই তিনি ভরসা কিছুতেই পাননি প্রথম থেকেই। সঠিক সময়ে তার মেয়ের সাথে যে ঘটনা হয়েছে, তাকে প্রথমে শ্লতাহানি, তারপর হুমকি, পরিণতিতে সেই নাবালিকা আগুন দেয় গায়ে, আর তার পরিণতি স্বরূপ 65% জ্বলে যায় তার শরীরের, অবশেষে আজ তার মৃত্যু। দক্ষিণবঙ্গে হলে এতক্ষণে এই ঘটনা হয়তো শোরগোল ফেলে দিত মিডিয়ায়, কিন্তু উত্তরবঙ্গের ঘটনা তো তাই একটু হয়তো পিছিয়ে, তাই স্বভাবতই মানুষের মধ্যে হয়তো উত্তরবঙ্গ বঞ্চিত, এই একটা দাবি উত্তরবঙ্গের মানুষ অথচ কিছুদিন থেকে হয়তো করছেন। তাই কি জানাচ্ছেন নির্যাতিতা মৃত সেই নাবালিকার মা, শুনব। শাস্তি চাই আমরা, দুইজনের শাস্তি চাই। ওর ছোট ভাইও আমার মেয়েকে ছোটবেলায় যখন ছিল তখন বলে এরকম কথা বলছিল, রেপ কেস করার জন্য বাড়িতে গেছিল আমার মেয়ে। আমরা তখন মেয়ে বলে ওড়াজুড়া করে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর ওর দিদি বাড়ি গেছিল, আর দিদির কাছে যা বলছে দিদি এরকম, যখন ওর বাবাকে ফোন করছে, বাবা বাড়ি আয় তাড়াতাড়ি কাজের থেকে, ওর বাবা বাড়ি না এসে ছেলেটার কাকাকে বলছে তোর ভাইজদা এরকম। ওরা বলে কি তোর আর তোদের কি করার আছে করে নে, এরকম করে বলছে। আমরা বলে টাকার লোভে এরকম করছি, নিজে নিজে কাপড় ছিঁড়ছি, ওরা আলু করছিল আলুর টাকা দেখছি ওর জন্য আমরা বলে বদনাম উঠাইছি, ওরা সবাই এই কথা বলছে। শুনলেন কি জানালেন নির্যাতিতার মা, নির্যাতিতাকে শ্লতাহানি করার পর আশেপাশে এমনটা জটিয়ে দেওয়া হয়েছিল যে সে নির্যাতিতা নিজে নিজেই এই কাণ্ড ঘটিয়ে নাম দিয়েছে সেই যুবকের, এবং এমনটা জটিয়ে দেওয়ার পর তাকে হুমকি দেওয়া হয়, নির্যাতিতার বাড়িতে এসে নির্যাতিতা নাবালিকাকে রীতিমতো হুমকি দেওয়া হয়, কি করার আছে করে নে। আর ঠিক তারপরেই
ঠিক তারপরেই গায়ে আগুন দেয় সেই নাবালিকা মেয়েটি, স্কুল ছাত্রী, একেবারে অবুঝ বলাই যায়। কিন্তু তাও কিন্তু এই ঘটনার বিরুদ্ধে, ইসলতাহানের মতো জঘন্যতম অপরাধের বিরুদ্ধে তিনি থানায় এফআইআর করেছিলেন, লড়তে চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু তার মুখ বন্ধ করতে তৎপর ছিল সেই যুবক, যে যুবককে বর্তমানে বলা হচ্ছে যে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত সেই যুবক। কিন্তু অবশেষে সেই ছাত্রীর মুখ বন্ধ করে দেওয়া কিন্তু সম্ভব হলো, কারণ দীর্ঘ 11 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যু মুখে ঢলে পড়লো মহানগরী ব্লকের জোরপাটকি এলাকার 14 বছরের স্কুল ছাত্রী নাবালিকা। তবে চিকিৎসায় তার কোন রকম ত্রুটি ছিল না, যথেষ্ট চেষ্টা করেছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। প্রিন্সিপাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ডক্টর ইন্দ্রজিৎ সাহা জানান, নাবালিকাকে বাঁচাতে একটি মেডিকেল টিম তৈরি হয়েছিল, চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল, তারপরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি, জানালেন চিকিৎসক। কি জানাচ্ছেন তিনি বিস্তারিত শুনুন। পেশেন্ট ভর্তি হওয়ার পরে যেরকম চিকিৎসার প্রয়োজন হয় যথোপযোগী চিকিৎসার ব্যবস্থা করা হয়, এবং সবচেয়ে বড় কথা এটা যাতে কোনো রকম গাফিলতি না হয় সেই জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল একটি মেডিকেল বোর্ড গঠন করে দিয়েছিল এবং তাতে যত রকম চিকিৎসা সম্ভব সেটা আমাদের এখানে যদি সাপ্লাই থাকুক কি না থাকুক আমরা সেই চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী। তো আনফর্চুনেটলি তার পরবর্তীকালে তার কিছু কমপ্লিকেশন মানে ডেভেলপ করে, একটা বার্নের পরে যে যে কমপ্লিকেশনগুলো হয় সেই বার্নের পরে সেই কমপ্লিকেশনগুলো ডেভেলপ করা শুরু হয়। ও ভর্তি হয়েছিল 14 তারিখে আর আজকে হচ্ছে 25 তারিখ, আজকে সকালবেলা দুঃখজনকভাবে পেশেন্ট প্রয়াত হয়েছে। তো যেহেতু এটা একটা মানে বার্ন কেস, আননেচারাল ডেথ, সেহেতু পোস্টমর্টেম হবে এবং ব্যাপারটা আদালতের অধীনে আছে, এটা সাবজুডিস কেস আছে। তো সেহেতু এইটুকু আমার বলা যে চিকিৎসা ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি হয়নি, চিকিৎসা যেরকম পাওয়া উচিত সেরকম একটা মেডিকেল বোর্ড মারফত এটা যৌথ সিদ্ধান্ত হয়ে বেস্ট অ্যাভেলেবল ট্রিটমেন্ট যা আমাদের মেডিকেল সায়েন্সে আছে একটি বার্ন পেশেন্টের জন্য সেই ট্রিটমেন্টটি মেয়েটিকে দেওয়া হয়েছে। দীর্ঘ 11 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হলো ময়নাগুড়ি জোট পার্কে নির্যাতিতা নাবালিকার। নির্যাতিতা ওই নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়, পরবর্তীতে দুই যুবক এসে তাকে রীতিমতো হুমকি দেয় আর হুমকির ফলে ভীত হয়ে সেই নাবালিকা এরপর গায়ে আগুন ঢালে, আর তারপরেই দেখা যায় অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে তার দেহের 65% পুড়ে গিয়েছে বলে জানা যায়। অবশেষে দীর্ঘ 11 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যু হলো সেই 14 বছরের নাবালিকার। এ বিষয়ে কি জানাচ্ছেন বাম নেতা তথা সিপিআইএম এর রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম শুনবো। এ তো প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটছে এবং এটা তো মেরে ফেলা হলো, কারণ 2 মাস আগের ঘটনা। তারপরে পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে ময়নাগুড়ির ওই নাবালিকা মেয়েটা বেঁচে যেত এবং অপরাধী জেলের মধ্যে থাকতো। যারা মিথ্যে মামলা, সাজানো মামলা করতে এত তৎপর, সেই পুলিশ প্রশাসন ধর্ষণের মতো কেসে নাবালিকা যেখানে, শিশু যেখানে ইনভলভ, সেখানে দাঁড়িয়ে তারা যেহেতু তৃণমূলের জয়ক থাকে অপরাধীর এখানে ক্ষেত্রে তাই ছিল, তাহলে সে জামিন পেয়ে এসে আবার ভয় দেখালো। এবং এখন কেউ কেউ মিডিয়াতে বলছে আত্মহত্যা করেছে, করতে গেছে বা আগুন লাগিয়েছে গায়ে, ওকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া মানে তদন্ত করে কে জানবে, সত্যটা জানতে হবে। এবং তারপরে গত 2 মাস ধরেও জীবন যুদ্ধে লিপ্ত, এটা একটা ক্লিয়ার কাট মেডিকো লিগাল কেস। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে যাতে সমস্ত তথ্য সমস্ত সংরক্ষণ করা হয় এবং পুলিশ অন্য জায়গায় অনুব্রতর কথা অনুযায়ী গাঁজা কেস দেওয়ার জন্য মমতার কথা অনুযায়ী কেস সাজাচ্ছে, আর অথচ এই ধরনের একটাও ধর্ষণের মামলায় কেন এমন কেস সাজাচ্ছে না, যেখানে অপরাধী শাস্তি পায়।
আপনারা শুনলেন কে জানালেন মোহাম্মদ সেলিম, তিনি দেখা করতে যান আজ ওই নাবালিকার পরিবারের সাথে এবং হাসপাতাল থেকেই তিনি কিন্তু আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধিদের জানালেন যে এই ঘটনায়, যেখানে এত বড় একটা ঘটনা, সেখানে সেই নাবালিকাকে নিজে গায়ে আগুন দিয়েছে নাকি তাকে আগুন দিয়ে মারার চেষ্টা করেছে, এটাও কিন্তু তদন্ত সাপেক্ষ। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছেন দীর্ঘ 11 দিন মৃত্যুর সাথে পাঞ্জালরে মৃত্যুর মুখে 14 বছরের স্কুল ছাত্রী। সেখানে বিরোধীরা একে একে কিন্তু যাচ্ছেন এবং মোহাম্মদ সেলিম সেখানে নাবালিকার পরিবারের সাথে দেখা করার পর সেখানে দেখা যায় যে বিজেপির নেতা তথা সাংসদ জয়ন্ত রায় সেখানে পৌঁছনে কি জানাচ্ছেন তিনি আমাদের প্রতিনিধিদের শুনবো। এবং যথাসাধ্য আমরা তার পাশে থাকার চেষ্টা করি। দেখুন এখন এখন তো টিএমসির লোকও বলছে যে আমরা রাজ্য পুলিশের উপর ভরসা রাখি না, অর্থাৎ শাসক দল যখন বলে যে তাদের নিজেদের পুলিশের উপর ভরসা নেই, তাহলে অন্য মানুষের কি অবস্থা বা সাধারণ মানুষের কি অবস্থা আপনারা সবাই অনুমান করতে পারেন। দেখুন এই ব্যাপারটা অলরেডি আমরা প্রথম থেকে আমরাই ছিলাম, আমরা থানায় জানানো থেকে পুলিশ থেকে পুলিশকে জানানো থেকে আরম্ভ করে তার পাশে যখন সে বার্ন ইঞ্জুরি নিয়ে আসলো এখানে নিয়ে আসা থেকে আরম্ভ করে তার সাথে থাকা এ সব সময়ই আমরা ছিলাম। এবং এই কেসটা কিন্তু এখন হাইকোর্টেও কেসে চলছে, এখন হাইকোর্টের লেটেস্ট এটা জানি না আমি, তো হাইকোর্টেও কিন্তু কেসটা চলছে। যাই হোক আমাদের যে লিগাল সেল তারাও এই ব্যাপারটা দেখছে, আমাদের পার্টি দেখছে, আশা করছি আমরা এর একটা সুবিচার আমরা পাবো। আর শুনলেন আপনারা কি জানালেন সেখানে বিজেপি নেতা তথা সাংসদ। তবে একটা কথা বলতেই হয়, সত্যি উত্তরপ্রদেশ নয়, দক্ষিণবঙ্গ নয়, এই ঘটনা উত্তরবঙ্গের। আর তাই জামিনে মঞ্জুর হওয়ার পর, জামিন মঞ্জুর হওয়ার পরও শ্লীলতাহানি করা সেই নাবালিকাকে এসে হুমকি দিচ্ছে অভিযুক্তরা, এবং তারপর সেই হুমকির পরিণত স্বরূপ সেই নাবালিকা গায়ে আগুন দেয় এবং তারপরই কিন্তু রীতিমতো অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এবং তারপর দীর্ঘ 11 দিন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ার পর অবশেষে সেই নাবালিকা, নির্যাতিতা নাবালিকা মৃত্যুবরণ করলেন তিনি। সত্যি এই ঘটনা কিন্তু জানাচ্ছে যে কোন পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে। উত্তরপ্রদেশের মতো ঘটনা যেখানে অহরহ ঘটেই চলেছে এই রাজ্যে, যেখানে নির্যাতিতার পরিবারের লোকজন তারা পর্যন্ত বিশ্বাস রাখতে পারছেন না রাজ্য পুলিশের উপর, সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা। তাহলে কি আদতেই শাসক দলের সাথে যুক্ত যার নাম আসছে এই ঘটনার পেছনে, এই শ্লীলতাহানির পেছনে, যে যুবক অজয় রায়ের নাম আসছে তিনি শাসক দলের একজন কর্মী বলে পরিচিত, তাহলে শাসক দলের মধ্যে আটকে থেকে কোনোভাবে কি রেহাই পেয়ে যাবে সেই অভিযুক্ত, প্রশ্নটা এই মুহূর্তে উঠছে পাড়া প্রতিবেশী সকলের তরফ থেকেই। অপেক্ষায় থাকবো আমরাও, তদন্ত দায়িত্ব ইতিমধ্যেই দেওয়া হয়েছে যাদেরকে, তাদের সেই তদন্তের দিকে নজর থাকবে ডিজিটাল বাংলায়।